নমস্কার, তোমাদের সকলকে স্বাগতম তোমাদেরই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ডিতে। তোমরা যারা রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পিজি কোর্সের সেকেন্ড সেমে পড়াশোনা করছো, তোমাদের যে এক্সামের ডেটটি প্রকাশ করা হয়েছিল রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে, সেই এক্সামের ডেটটি কিন্তু পরিবর্তন করা হয়েছে। সেই ডেটটি পরিবর্তন করে কিন্তু অন্য ডেট প্রোভাইড করা হয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে। দেখো, এ মুহূর্তে কিন্তু তোমরা রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটে সেই নোটিফিকেশনটি কিন্তু পাবা না। হয়তো তোমরা কিন্তু আজকের দিনই কিন্তু এই নোটিফিকেশানটি রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটে কিন্তু পেয়ে যাবা। কিন্তু যে নোটিফিকেশানটি অলরেডি আগে প্রোভাইড করা হয়েছিল, তোমরা যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসো, এমএ এমএসসি এমকম এলএলএম এমবিএ সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন জুলাই 2020 বি হেল্ড ইন ফেব্রুয়ারি 2021, তোমরা সিম্পলি এর মধ্যে ক্লিক করলে তোমরা সামনে কিন্তু এই ধরনের একটি পিডিএফ ওপেন হয়ে চলে আসবে। যে পিডিএফটিতে কিন্তু ছিল তোমাদের এক্সাম 5 তারিখ থেকে শুরু হচ্ছে এবং সকাল 11টা থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে, এমএ এমএসসি এমকম এলএলএম এবং এমবিএ যারা সেকেন্ড সেমে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু এক্সাম 5 তারিখ থেকে সকাল 11টার সময় কিন্তু শুরু হচ্ছে। এরপরে তোমাদের এক্সাম ডেট ছিল 6-8 এবং ছিল হলো 9-10-11-12, এই সমস্ত কিন্তু এক্সাম ডেটগুলি ছিল। এবং প্র্যাকটিক্যাল এক্সাম ডেট কিন্তু 12 তারিখ ছিল বা অন্য অন্য কিন্তু ডেট কিন্তু ছিল। তো ডিপার্টমেন্টের উপর নির্ভর করে প্র্যাকটিক্যাল এক্সামগুলি, কিন্তু নতুন একটি পিডিএফ রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে জারি করা হয়েছে। যে পিডিএফটি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল সাইট আপডেট করা হয়নি। তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও, তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করতে পারো। এই টেলিগ্রাম গ্রুপটিতে কিন্তু আমি অলরেডি পিডিএফটি প্রোভাইড করে রেখেছি, তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এই পিডিএফটি কিন্তু পড়তে পারো এবং তোমরা কিন্তু ডাউনলোডও কিন্তু করতে পারো। তো দেখো, যেটা হলো রিভাইজড প্রোগ্রাম ফর এমএ এমএসসি এমকম এলএলএম এমবিএ সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন জুলাই 2020 টু বি হেল্ড ইন ফেব্রুয়ারি 2021। মানে কিন্তু তোমাদের যে আগের যে নোটিশটি প্রকাশ করা হয়েছিল বা যে এক্সামের ডেটটি প্রকাশ করা হয়েছিল, সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে। সেই ডেটটি কিন্তু পরিবর্তন করে তোমাদের কিন্তু 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এরপরে দেখো তোমাদের যে এক্সামের ডেটটি দেওয়া রয়েছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ কিন্তু এক্সামের ডেট কিন্তু দেওয়া হয়েছে। আগে কিন্তু তোমাদের হলো এক্সামের ডেটটি কিন্তু 6 তারিখেও ছিল, সেগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে। তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে তার সাবজেক্ট কোড এখানে রয়েছে, তোমরা কিন্তু সাবজেক্ট কোড থেকে তোমরা কিন্তু সেই এক্সামগুলি দিতে পারো। তোমাদের এখানে কিন্তু সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে এবং এই এক্সামও কিন্তু তোমাদের সকাল 11টা থেকেই হবে। তো তোমরা কিন্তু এখান থেকে এসে অবশ্যই চেক আউট করতে পারো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। এছাড়া তোমরা যদি টেলিগ্রাম যদি না থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ডিসক্রিপশান বক্সে একটি ফেসবুক গ্রুপ রয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটি শুধু স্টুডেন্টদের জন্য, সে গ্রুপে তোমরা জয়েন করে এই পিডিএফটি কিন্তু পেতে পারো। তোমরা কিন্তু আমাকে সে গ্রুপে জয়েন করে ডিরেক্ট মেসেজ করতে পারো, তোমাদের কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি সেই গ্রুপের মধ্যে একটি পিডিএফ কিন্তু আমি প্রোভাইড করে দেবো। তো এই ছিল ইনফরমেশান যে রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে নতুন একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে কিন্তু পরীক্ষার ডেট কিন্তু পরিবর্তন কিন্তু করা হয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে। তো এই ছিল টোটাল ইনফরমেশান। আই হোপ তোমাদের এই ইনফরমেশানটি কাজে লেগেছে। যদি ইনফরমেশানটি তোমাদের কাজে লেগে থাকে, ভিডিওটিতে লাইক করে দিতে পারো, সবার সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করে দিতে পারো এবং রায়গঞ্জ ইউনিভার্সিটির সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে কিন্তু এনেবল করে দিতে পারো সর্বপ্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য। এই ভিডিওটি কিন্তু সবার সাথে শেয়ার করে দিও, নাহলে কিন্তু অনেক স্টুডেন্টের কিন্তু কনফিউশন হতে পারে যে এক্সামে কিন্তু কোন দিন পরিবর্তন করা হয়েছে কিনা। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও এবং তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম এই গ্রুপটিতে জয়েন করতে পারো, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আমাদের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করতে পারো। সমস্ত অফিসিয়াল সাইটের লিঙ্ক এবং কিন্তু পিডিএফটির লিঙ্ক, এছাড়াও তোমাদের যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছে তার লিঙ্ক এবং ফেসবুক গ্রুপটির লিঙ্ক কিন্তু ভিডিওটির ডিসক্রিপশান বক্সে রয়েছে, তোমরা কিন্তু মাস্ট বি জয়েন করতে পারো। ধন্যবাদ এখনকার এই ভিডিওটি দেখার জন্য।